মাননীয় অধ্যক্ষ মহাশয় আগামী পঁচিশটা বছর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে রাজনীতির খেলা থাকুক নিজের জায়গায় রাজনীতিবিদদের নিজস্ব আশা আকাঙ্ক্ষা নিজের জায়গায় থাকুক কিন্তু দেশের চাহিদা দেশের আকাঙ্ক্ষা দেশের স্বপ্ন দেশের সংকল্প এই সবই কিন্তু আগামী পঁচিশ বছরে এ দেশকে এক বিকশিত দেশ হিসেবে গড়ে তুলবে উনিশশো তিরিশ সালে যখন গান্ধীজি ডান্ডি যাত্রা করেছিলেন লবণ সত্যাগ্রহ করেছিলেন তখন ঘোষণা হওয়ার আগে মানুষের মূল্য বুঝতে পারেনি সেটা স্বদেশী আন্দোলন হোক তা সত্যাগ্রহের পরম্পরা হোক তা লবণ সত্যাগ্রহ হোক সেই সময় ঘটনাগুলোকে ছোট মনে হতো কিন্তু উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ওই পঁচিশ বছরের সময়টা যেগুলোই দেশের মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছিল প্রত্যেক মানুষের মনে জেগেছিল এই অনুভূতি এবার তো আমাদের হতেই হবে আর আজ আমি দেখতে পাচ্ছি যে দেশের মানুষের মনে অনুপ্রেরণা এসেছে প্রত্যেকটা শহর গ্রামের অলি প্রতিটি বাচ্চা বলছে যে পঁচিশ বছরে ভারত বিকশিত হবে এই এই পঁচিশ বছর আমার দেশের যুব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এখানে যারা যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই সবাই চান যে আগামী ২৫ বছরে ভারত এক বিকশিত দেশ হয়ে উঠুক এটা প্রত্যেকেরই স্বপ্ন কেউ এই স্বপ্নকে সংকল্পের রূপ দিয়েছেন কিছু মানুষের হয়তো এমনটা করতে একটু দেরি হয়ে যাবে কিন্তু এই কাজে অবদান সবার থাকবে আর যারা তা পারবেন না কিন্তু তখন বেঁচে থাকবেন তারা এর লাভ তো উপভোগ করবেনি এটাই আমার বিশ্বাস